আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তালের মৌসুম, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আজকের পর্বে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তালের রস নেওয়া যায়, আর এই তালের রস দিয়ে কেক পিঠা পায়েস তৈরি করতে পারেন খুব সহজে। আবার চাইলে সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, চলুন দেখে নেই। এখন মুখটা ছাড়িয়ে নিচ্ছি। এখন উপরের যে খোসাটা আছে একটা সাইড থেকে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তালের খোসা ছাড়িয়ে নেওয়া খুবই সহজ, এভাবে করে পুরো তালের খোসা ছাড়িয়ে নিতে হবে। এখন তালের মাঝ বরাবর হাত দিয়ে টেনে তালটাকে ছাড়িয়ে নিতে হবে। তালের তিনটা আটি আছে। এখন খোসাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এভাবে করে বাকি যে দুটো আটি আছে সেগুলোর খোসাও পরিষ্কার করে নিতে হবে। তিনটা আটি খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরকম একটা গ্রেটার কিন্তু সবার বাসায় থাকে। এবার একটা বাটির উপর গ্রেটারটা রেখে তালের একটা আটি নিয়ে গ্রেটারের সব থেকে ছোট যে ছিদ্র আছে তার ভিতরে ঘষে ঘষে তালের রসগুলো বের করে নিতে হবে। এভাবে করে আমি বাকি দুটো আটির রসও বের করে নিয়েছি। রসগুলো খুব ভালোভাবে বের করে নেওয়া হয়ে গেছে। এখন এই আটিতে আর কোনো রস নেই, এই আটিগুলো ফেলে দিব। এবার একটা বাটির উপরে একটা ছাঁকনি বসিয়ে এর ভিতরে তালের রসগুলো ছেঁকে নিচ্ছি। এর ভিতরে যদি কোনো আঁশ থেকে থাকে তাহলে সেটা বের করে নেওয়া যাবে। এভাবে করে সম্পূর্ণ তালের রসগুলো ছেঁকে নিয়েছি। অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি। এটাই সব থেকে সহজ পদ্ধতি। এখন একটা এয়ারটাইট কন্টেনারে তালের রসগুলো ঢেলে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য। আবার যখন প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে পিঠা পায়েসে ব্যবহার করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।